ভক্তি মতি মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই এবং পুরুষোত্তমের যে ভক্ত পিতারা এসেছেন, ছোট বড় ভক্তির এখানে কোনো ছোট বড় জ্ঞান নয়, সবাই সমান, সকলের চরণে শতকোটি প্রণাম জানাই। আমার পুজোর সময় সে তো বেশি কথা বলবো না, তবে বাবা যদি গুরু ভক্তি থাকে, শুনেছি সাধুগুরু বৈষ্ণব দীক্ষা এবারে দক্ষতা কি অর্জন না করা পর্যন্ত শিক্ষা লাভ করা যায় না। শিক্ষা এবারে জ্ঞান না বাবা, কোন তন্ত্র মন্ত্র কিছুই প্রয়োজন হয় না। যদি মনের মধ্যে থাকে গুরু ধ্যান, গুরু মনে গুরু প্রাণ, গুরু আমার পরম ঈশ্বর, যদি গুরুর প্রতি মন থাকে, জ্ঞান থাকে, ধ্যান থাকে, গুরুকে যদি প্রাণ দিয়ে দেওয়া যায়, আমার মতো সকল কিছু গুরুর চরণে আত্মসমর্পণ করা যায়, তার তন্ত্র মন্ত্রের কোনো প্রয়োজন হয় না। হরিনামকে সারি করে যে অজপা, অজপা নামের মধ্যে চলে যায়, তার বিধিকুঞ্জ মাঝে মহানামের যজ্ঞ সৃষ্টি হয়। মহানামের যজ্ঞ সৃষ্টি হতে পারে, সেই প্রমাণ আলসে পুড়ে পুড়ে দগ্ধ হয়ে যায়, তাকেই বলে গুণাতীত। গুণের সীমা নাই, তার কোনো গুণের সীমা নাই, তার ধ্যান করা লাগে না, মন্ত্র জপ করা লাগে না, সন্ধ্যা হাবি কিছুরই প্রয়োজন হয় না। নামের মধ্যে দিয়ে তার নামেরই প্রকাশ হয়, নামের মধ্যে দিয়ে তার স্মৃতি লাভ হয়, নামের মধ্যে দিয়ে শোনা মানিক কাঞ্চনের দর্শন হয়, নামের মধ্যে দিয়ে সেই প্রেম রাজ্যে রাজা হওয়া যায়, এবং সেই প্রেম রাজ্য রাজা রাজ্যে গিয়ে প্রেম মধুখা পান করা যায়। তো বাবা আমাদের হরিসঙ্গীতের একটা কথা বলি, সামান্য একটা কথা বলবো, বেশি সময় বলবো না। মানুষ বর্ত নিত্য মানুষের কর সাধনা, বাবা মানুষ বর্ত নিত্য মানুষের কর সাধনা। নিত্য কে? আমার মা, আমার বাবা, আমি এবং আমার গুরুদেব, এরাই নিত্য। তাই বলছে শ্রীমাদর্শিনী বলেছে, মানুষ বর্ত নিত্য মানুষের কর সাধনা, নিজের সাধনা নিজেই করতে বলেছে, নিজের সাধনা নিজেই করে অষ্ট পাশকে কেটে অষ্ট সাধকের মধ্যে ঝাড়ু দিতে বলেছেন। অষ্ট পাশ কেমন জানো? আমরা যারা এইখানে এসেছি অষ্ট পাশে বন্দী হয়ে সাগরে হাবুডাবু খাচ্ছি, সাগরে হাবুডাবু খাচ্ছি, কখনো হরিনামকে ভালোবাসেছি, কখনো হরিনামকে তুচ্ছ করেছি, কখনো হরিনামকে গালি দিয়ে তাকে নোংরা জায়গায় পৌঁছে দিচ্ছি, নানা পবিত্র জিনিস কখনো নোংরা জায়গায় স্থান পায় না। যে হরিনাম নামে সুধা মাথা থাকে, সে কি নোংরা জায়গায় থাকতে পারে? সে নোংরা জায়গায় থাকতে পারে না। তাই অশ্বিনী বলেছে, নিজের সাধনা নিজেই করিয়া নিজের নিজেই করো তৈরি, নিজের সাধনা নিজে না করলে নিজেকে তৈরি করা যায় না, নিজেকে তৈরি করা যায় না। মন গুরুর সঙ্গে কামেকে করিত হয়, অবশ্যই কামকে নৈমিত্ত সাজাতে হয়। মন গুরুর সঙ্গে যখন তোর সম্পর্ক হয়, কামার প্রভ তখন তোর বশীভূত হয়, কাম দুটো তখন তোর বশীভূত হয়, তখন তার এক দৃষ্টি এক মন আসে নবমী দাভক্তির মধ্যে সে বাস করেন,
যেমন এই হনুমান গান্ধী দেখেছিল সেরকম নবমীবার ভক্তির একজন মানুষী রামগুলোর পিছনে বসতেন রামই ছিল তার সত্যসার রামই ছিল তার ধ্যান জ্ঞান প্রাণ মন সবই কিছু ছিল রাম রাম বলিলে পারে সে হাওয়ায় উঠতে পারত রাম রাম বলি পারে লক্ষ তার ওজনের জিনিসের বা ভাব পুষ্ট করতে পারবে Oh,
Ira pun hoi shor.
সুন্দর।